আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা থাম্বনেলে দেখেছি সাম, সামিপ এবং সাম ইফস এর ফর্মুলা। সাম এবং সাম ইফস এবং সাম ইফ এর ফর্মুলা কোনটা কী কাজে লাগে সেটাই আমরা দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা মূল কাজের দিকে চলে যাই। তো বন্ধুরা, সাম এটা তো আমরা সকলেই জানি যে সাম কিভাবে করতে হয় এবং সাম জিনিসটা কি। তো আমরা যদি এখানে সমান সমান যে সামের যে সিস্টেমটা আছে, আমরা বলতে চাই সাম, এরপরে নাম্বার ওয়ান, নাম্বার টু, অর্থাৎ নাম্বার ওয়ান আমরা এখানে দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পরে আমাদের এখানে যতটুকু সাম করার দরকার ছিল সে ততটুকু করে দিয়েছে, অর্থাৎ এই ভ্যালুগুলোর ভিতরে কতটা সংখ্যা আছে তার যোগফল বের করেছে 5,600 টাকা। এখন সাম ইফসটা কি? সাম ইফসটা হলো এই জিনিস যে আমার এই পুরো ভ্যালুটার ভেতর থেকে, অর্থাৎ এই পুরো বক্সের ভেতর থেকে আমি যাকে সিলেক্ট করব তাদের সেই নামের যত টাকা আছে সে যোগ করে এখানে দেখাবে। এটা হচ্ছে সাম ইফ। তো প্রিয় বন্ধুরা, সাম ইফের ফর্মুলাটা এখানে টাইপ করতেছি। প্রথমে আমাদেরকে সমান সমান দিতে হবে এবং সাম ইফ লিখে ফেলতে হবে। তারপরে এখানে বলতেছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া আর সাম রেঞ্জ, আমরা এগুলি সঠিকভাবে বোঝার জন্য এবং ভালোভাবে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখান থেকে একটা ফাংশন অ্যারেঞ্জমেন্টটা নিয়ে আসলাম। এখানে বলতেছে যে রেঞ্জ, রেঞ্জটা আসলে কি, এই রেঞ্জটা কি সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ রেঞ্জটা হচ্ছে আমার যেই কলাম থেকে আমি নাম সিলেক্ট করবো সেই কলামটা আমাকে দেখিয়ে দিতে হবে, যে এর ভেতর থেকে আপনি আমাকে দেখাবেন যে করিম নামের যে ব্যক্তি আছে তার যোগফলটা দেখাতে হবে। করিম অর্থাৎ এখানে যদি করিম নাম যে বানান দেওয়া থাকবে সেই বানানটা আপনার এখানে টাইপ করতে হবে। তো এরপরে সাম রেঞ্জ, সাম রেঞ্জ অর্থাৎ কোন ঘর থেকে সে যোগফলটা দেখাবে, এই ঘর থেকে যোগফলগুলো দেখিয়ে দেবে। তো এরপরে আমরা কি করব, এখানে ওকে বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সে 800 আমাদেরকে যোগফল দেখালো। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে করিম 100, এই একজন আছে করিম 500, তাহলে 600, এবং এই একজন আছে করিম 200, অর্থাৎ টোটালি 800। এবং সাম ইফস এর ফর্মুলাটা আরও মজাদার, সেটা হচ্ছে কি যে আমরা এখানে করিম নামে যে কয়জন আছে তাদের 800 টাকা বের করেছে। তো প্রিয় বন্ধুরা, সব করিমই কি এক জায়গার, ঢাকার? না বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখুন যে এই করিম কিন্তু যশোরের, তাহলে যশোরের করিম আর ঢাকার করিম কিন্তু এক না। সেজন্য সে পৃথক পৃথকভাবে আমরা যদি যোগফল বের করতে চাই তাহলে আমাদেরকে সাম ইফস এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। তো আমরা সমান সমান দিলাম এবং সাম ইফস লিখে ফেলি। একই নিয়ম আমরা এখান থেকে একটু কষ্ট করে ফর্মুলাটা অ্যারেঞ্জমেন্টটা বের করলাম। সাম রেঞ্জ, সাম রেঞ্জটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি আমরা সাম রেঞ্জটা এখান থেকে দেখিয়ে দিলাম যে এই ভেতর থেকে আমাদেরকে সাম করে দেখাতে হবে। এর হচ্ছে ক্রাইটেরিয়া অ্যান্ড রেঞ্জ ওয়ান, অর্থাৎ কার নামের রেঞ্জটা সে দেখাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতেছি দুইটা অপশন দিয়েছে। আমরা এখান থেকে দেখাবো যে এই ঘরের ভেতর থেকে আমাকে দেখাতে হবে করিম নামের যে আছে তার, এবং এই ঘরে, সরি, এই ঘরটা আমরা এখানে দেখিয়ে দেব করিম নাম, এবং এই ঘরটা দেখিয়ে দেব সে কোথাকার করিম, যে ঢাকার, যশোরের না খুলনার, সেটা আমরা এখানে এই ঘর থেকে দেখিয়ে দিব। এবং এখানে লিখে দেব শুধুমাত্র ঢাকার যে করিম আছে সেই করিমের সে রেজাল্ট আমাদেরকে এখানে দিবে, অর্থাৎ যোগফলটা আমাদেরকে দেখাবে। তো এখন আমরা ওকে করি। ওকে করার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি মাত্র 600 টাকা, অর্থাৎ ঢাকার আছে এখানে 100 এবং যশোর করিম, করিম ঢাকা 500, তাহলে এই হলো 600। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে একটা লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই এই কাজটি শিখতে পারে। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।